খুশবাগ থেকে নদী পার হয়ে চলে আসলাম মতিঝিলে। মতিঝিলের দুটো অংশ আছে, একটা হচ্ছে সেই পুরনো ঝিল আর একটা নতুনভাবে করা মতিঝিল পার্ক। মতিঝিলের পুরনো এরিয়ায় আছে মতিঝিল জামা মসজিদ, জামা মসজিদের সামনেই আছে একটা কবরস্থান। দেখতেই পাচ্ছেন কবরস্থান ভেঙে চুরে একাকার অবস্থা। এই হচ্ছে সেই ঝিল যেখানে মতির চাষ করা হতো, আর এই ঝিলের কারণেই এই অঞ্চলের নাম হয়েছে মতি ঝিল। এবার ঢুকছি মতিঝিল পার্কে। এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, টিকিটের দাম হচ্ছে 20 রুপি। মীর মদনের কামান, অরিজিনাল কামানটা রাখা আছে হাজারদুয়ারিতে, এটা রিপ্লিকা। এই কামানটা মীর মদন ব্যবহার করতেন। নবাব মুর্শিদ কুলি খাঁর মূর্তি, মতিঝিলের ঝিলটা এখন প্রায় শুকিয়ে গেছে, কিন্তু যখন এখানে মতি চাষ করা হতো তখন বিশাল ঝিল ছিল। তবে এই ঝিলের পাশ দিয়ে যে রাস্তাটা তৈরি করা হয়েছে, এখান দিয়ে হাঁটতে আপনার খুবই ভালো লাগবে। একদম শেষ প্রান্তে চলে এসেছি, এখানে হেস্টিংসের মূর্তি আছে আর তার পাশেই আছে পলাশির যুদ্ধের পুরো ইতিহাসের ভাস্কর্য। পলাশির যুদ্ধের প্রেক্ষাপটকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এটা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানেই ছিল বিশ্বাসঘাতক ঘসেটি বেগমের প্রাসাদ। এই মতিঝিলে মতি চাষ করতেন ঘসেটি বেগম নিজেই, আর নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের সূচনা হয়েছিল এই ঘসেটি বেগমের প্রাসাদেই। সেই ষড়যন্ত্রের একটা ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে। আজকে মতিঝিল থেকে বিদায় নিচ্ছি, আবার অন্য কোথাও দেখা হবে।